পড়তে কত কষ্ট কত পরিশ্রম করে তার পিছনে, কত অর্থ ব্যয় করে একটি সন্তানকে ছোট থেকে লেখাপড়া শিখিয়ে চাকরি বাকরি বিভিন্ন দিকে সুযোগ সুবিধা মহান রব্বুল আলামিন তাকে করিয়ে দেয় সেই আব্বার মাধ্যম দিয়ে। সেই আব্বার অর্থ ব্যয় করে একটি সন্তান এটাকে মানুষ করতে থাকে, আর ওই আব্বার কি পরিশ্রম, কি গুরুত্ব, কি মহত্ব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই আব্বা আর মায়ের কথা কি কথা বলেছেন, আল্লাহর রাসূল তো জাহানের বাদশা, তিনি এই দুনিয়ার বুকে হাদিসের পাতায় পাতায় আব্বা আর মাকে উদ্দেশ্য করে কি কথা বলে গিয়েছেন, খুবই ছন্দের মাধ্যমে লিখছেন, সেই আব্বা জানকে উদ্দেশ্য করে। আপনারা আমার এই গজল ইউটিউবে এবং যদি আমার সুপারহিট গজল আপনারা শুনতে পাবেন আব্বা জান বলে যদি আপনারা ডাউনলোড করেন, তো আমার এই গজল আপনারা পেয়ে যাবেন। তো সে গজল পরিবেশন করছি, অতি মূল্যবান কথায় লিখছেন, শুনুন, আব্বা জানকে উদ্দেশ্য করে। কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায়, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, যার সেবায় মুঝে মকবুল গজের সব পাওয়া যায়, কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায়। অতি মূল্যবান কথা কবি লিখছেন, যার ও সিলাই, যার ও সিলাই দুনিয়ায় সব পেলে, সূর্য আশ্চর্য হয়ে দেখলে, চাঁদ সূর্য আশ্চর্য হয়ে দেখলে, খেলা চালায় রোদুরে কত মেঘন তোরে, খেলা চালায় রোদুরে কত মেঘন তোরে, বদনেতে ঘাম ঝরে জীবন গড়ে দেয় তোরে, রক্ত জড়িয়ে পানে মহব্বতের খনে, সন্তানকে বেঁধে রাখে বাপ মায়ার সুতায়, কি কুদরত তোমার চরণ তলায়। আল্লাহর রাসূল তো জাহানের বাদশা, এই দুনিয়ার বুকে তিনি হাদিসের পাতায়